বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাজাপ্রাপ্ত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। এ নিয়ে জানতে মিথিলা নাজনীনের কাছে যাচ্ছি। মিথিলা, সম্রাটের শারীরিক অবস্থা নিয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি, আপনি বিস্তারিত তথ্যটি জানাবেন। সকাল 10:30 দিকে সম্রাটের শারীরিক অবস্থা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার আব্দুল রহমান ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন সম্রাট হয়েছে, তবে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। প্রাথমিকভাবে 3 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে তার অবজারভেশন চলছে এবং তাকে এই মুহূর্তে ইনস্টিটিউটে রাখা হয়েছে এবং যদি অবস্থার উন্নতি হয় তাহলে তাকে ওয়ার্ডে নেওয়া হবে, এটাই জানিয়েছেন হাসপাতালের পরিচালক। এবং আরো বলেছেন যে সম্রাট বলছে যে তিনি বুকে প্রচন্ড রকম ব্যথা অনুভব করছেন এবং তারা সেই বিষয়টিও পরীক্ষা নিরীক্ষা করে দেখার চেষ্টা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে তারা দুপুর 2টার পরে হয়তো বা 2:30 দিকে হতে পারে এই সময়টা তারা শারীরিক অবস্থা নিয়ে আরেক দফা ব্রিফ করবেন। এবং এই কিছুক্ষণ আগে এখানে সম্রাটের আইনজীবীরা পৌঁছেছিলেন এবং তারা সম্রাটের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন এবং আইনজীবীর এখানে কারা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন, কারা কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলেছেন, দেখা করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করেছেন এবং তারা সবকিছু দেখা করতে অসমর্থ হয়েছেন, এখন তাদের দেখা করার অনুমতি মেলে নাই। এবং তারা আরেকটি বিষয় দাবি জানিয়েছে, কালকে যেহেতু সম্রাটকে কোর্টে উঠানোর ইয়ে ছিল, রিমান্ডে নেওয়ার ইয়ে ছিল, সেখানে তারা আইনজীবীরা উপস্থিত হবেন এবং এজলাসে সম্রাটের সার্বিক বিষয়টি তুলে ধরবেন। এবং তারা আরেকটি বিষয়, তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন, যেহেতু তার চিকিৎসা বরাবরই দেশের বাইরে হয়ে আসছে এবং এর আগে তার শারীরিক সুস্থতা পরের রিমান্ড এই বিষয়টি তারা তুলে ধরবেন এবং তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ারও আবেদন জানাবেন তারা। এই পর্যন্তই বলেছেন আইনজীবীরা। নমস্কার, ধন্যবাদ মিথিলা আপনাকে।